নমস্কার, এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আছে। ইনি আমার একজন আঙ্কেল এবং ইনি বর্তমানে বাংলাদেশ থেকে হাতটা পাঠিয়েছেন। বয়সটা অনেক কম, প্রায় 11+ 12-র কাছাকাছি, এবং এনার যদি হাতটা না বানানো হয় তাহলে হয়তো আমার ইউটিউবে আসাটাই বৃথা, এরকম ধরনের। নামটা মেনশন করার কথা প্রথমেই বলা হয়েছে, এনার নাম স্বর্ণদীপ পাল প্লাবন, বাংলাদেশ থেকে। যাই হোক, এনার যদি হাতটা না বর্ণনা করা হয় তাহলে ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি এটা আমার হয়তো বৃথাই হয়ে যাবে সব কিছু। যাই হোক, আমি কিছুটা বর্ণনা আপনার ক্ষেত্রে দিচ্ছি এবং অনেক বড় ভিডিও আপনার হাতে থ্রু দিয়ে আমি বানাবো না। স্বর্ণদীপ, মিস্টার স্বর্ণদীপ পাল, এখানে আপনার বিদ্যার রেখাটা দেখা অতীব জরুরি, কারণ আপনি এখনও অনেক ছোট। আঙ্কেলজি, আপনার বিদ্যার যে রেখাটা সেটা খুবই স্ট্রং আছে, খুবই সুন্দর আছে, এবং এখানে যে স্টাডি লাইনটা এটাও খুব সুন্দর আছে। একদিক থেকে বলতে গেলে এটা অনেকটা বেশি লম্বা আছে। ইনি আরও বলেছেন যে আমার ভিডিওগুলো দেখেন, খুব পছন্দ করে থাকেন এবং ভবিষ্যতে আমার মতো ভিডিও বানাতে চান। খুবই ভালো, খুবই সুন্দর। আঙুলের ক্ষেত্রে গ্যাপিংটা কিন্তু পুরোপুরি নেই আপনার, সেহেতু মাঝে মাঝে মনোযোগ হারিয়ে ফেলবেন বা একই কাজ অনেকক্ষণ ধরে না করতে আপনার ইচ্ছাটা প্রবলভাবে হতে পারে, অথবা খরচার চাহিদাটা অতিরিক্ত পরিমাণে হতে পারে। সেহেতু বলবো এই সব দিকগুলো আপনি মেনটেন করবেন। 2 নম্বর যে বিষয়টা, এখানে যে রেখাটা আছে এই রেখাটা ক্লিয়ারলি আছে, স্ট্রং আছে, অতএব ব্রেন আপনার যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে, আর এর সাথে সাথে মস্তিষ্ক রেখাটা অনেক বেশি ঘুরে গিয়ে একেবারে চন্দ্র মাউন্ট পর্যন্ত ঘুরে গেছে। দেখুন, অনেক ছোট বয়সে অনেক বেশি ইন্টেলিজেন্সিটা এখান থেকেই পায়। আমি হাতটা আগে দেখিনি, যদিও একটু বর্ণনা করি। দেখুন এই যে লম্বা আকৃতি রেখাটা কোথায় পৌঁছে যাচ্ছে, দেখুন একবারে একেবারে চন্দ্রের লাস্ট পর্যন্ত, খুব রেয়ার, খুব কম দেখা যায়। এরা, এনার যেরকম বয়স অনুযায়ী যে ধরনের কথা আমি পেয়েছি মেসেজের মাধ্যমে, সেটা হওয়া উচিত এনার ক্ষেত্রে, কারণ অতিরিক্ত পরিমাণে ব্রেন ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি, এবং যে ডেভেলপমেন্ট ব্রেনের থ্রু দিয়ে ইনি জীবনে অনেক কিছু করতে পারবেন। একটা আলাদা কল্পনার জগতে সবসময়ের জন্য বিরাজ করার মানসিকতা এনার ভিতরে সম্পূর্ণরূপে আছে, একটা পুরোপুরি আলাদা জগতের। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, খুব কম বয়সের থেকে উন্নতি করতে চালু করে দেয় এনারা, খুব কম বয়সের থেকে উন্নতি যোগটা চালু হয়ে যায়, প্রপার উন্নতি যোগ সেটা। আবার আপনারা তো সেরকম ধরনের সাইন দেখতে পাচ্ছে, খুবই বেটার সাইন, বেশি প্রশংসা করা যাবে না, তাহলে আবার প্রবলেম। দেখুন এখানে স্টার সাইন দেখতে পাচ্ছে, স্টার সাইন থাকলে কি হয়, রবির ক্ষেত্রে স্টার সাইন থাকা খুবই ভালো, এটা সারা জীবনের একটা ইনকামের সোর্স বলা যায়, কারণ যাদের এই ক্ষেত্রে স্টার সাইন থাকে, কোনো একটা ইনকামের সোর্স খুব সুন্দরভাবে সারা জীবন বয়ে নিয়ে যেতে পারে। এখানে দেখুন ডবল চতুর্ভুজ সাইন শনির ক্ষেত্রে, ডোর সাইন, শনির ক্ষেত্রে ডোর সাইন। আপনি প্রথমেই বলেছেন যে আপনার ভিডিও ভালো লাগে এবং এই ধরনের ভিডিও বানাতে চায়। আপনি যদি জ্যোতিষবিদ্যা অথবা সেই ধরনের বিদ্যার সাথে প্রফেশনে যুক্ত হতে চান, তবুও কিন্তু খুব ভালো পারফেক্ট রেজাল্ট এই ক্ষেত্র থেকে পেয়ে যাবেন, খুব ভালো পারফেক্ট রেজাল্ট, একটু আধটুক না। আর যেহেতু ব্রেন ডেভেলপমেন্ট আমি প্রথমেই বললাম, একটু অন্য ধরনের চিন্তাভাবনা করে থাকেন, যার কারণে আমাকে এ ধরনের মেসেজ করেছেন। তাছাড়া যদি এতটা অন্য টাইপের থাকতো তাহলে আপনি সাধারণ ছেলে মেয়েদের মতোই হতেন, এবং সেই ক্ষেত্র থেকে এতটা ডিপলি কথা আপনার ভেতর থেকে বেরোতো না। যাই হোক, ইনি আরও বলেছেন যে আমি কিন্তু খুব কিপ্টে, টাকা পয়সা দিতে পারবো না। যাই হোক, এখানে ব্যাপারটা আমি আপনাকে আরেকটু গুছিয়ে বলি। প্রথমত যে লাইনটা আছে, এই লাইনটা স্ট্রং আছে। 2 নম্বর বিষয়, এখানে স্ট্রংটা আপসা থাকলেও এটা ভবিষ্যতে পূর্ণ হয়ে যাবে, এবং স্বাস্থ্যরেখার দিকটা আপনার অনেক বেশি বিবেচনা করবে এইখানের দিকটা। এবার দেখুন, অল্প বয়সে কিন্তু বিয়ের চান্সটা আপনার ক্ষেত্রে থাকছে। না না, এক্ষেত্রে সে রেখাটা তেমন কিছু রেখা নেই, একটা রেখা আছে অনেকটা পরে গিয়ে, এটা বর্ণনা করা উচিত হবে না এই মুহূর্তে। এখানে দেখুন একের অধিক রেখা যেহেতু আছে, ইন্টেলিজেন্সিটা ভরপুর পরিমাণে আছে আপনার ভিতরে, আর বুধ যেহেতু আছে, এতটা স্ট্রং বুধ মানে খুব সুন্দরভাবে কথা বলার বা গুছিয়ে কথা বলার বা যে কারোর সামনে কথা বলার যে প্রবণতাটা, যে স্বাধীনতাটা বা যে ইচ্ছাটা, সেটা প্রচুর পরিমাণে থাকছে আপনার ভিতরে, সেই ধরনের প্রবৃত্তিটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থাকছে একদিক থেকে। আরেক দিক থেকে রবির আঙুল এতটা স্ট্রং থাকলে, আর অল্প বয়সে যেহেতু স্টার সাইন চলে এসছে, উন্নতি যোগটা প্রচুর পরিমাণে, খুব কম বয়সের থেকে একটা ইনকাম। দেখুন একটা কথা বলে দিই, যদি কারোর স্টার সাইন এখানে থেকে থাকে,
তারা খুব কম বয়সের থেকে ইনকাম করে এবং খুব জলদি, মানে সেই ইনকামটা, ইনকামের সোর্সটা সারা জীবন বর্তমান থাকে। এইবার যদি আপনার লাইনটা অনেক লম্বা হয় এবং এর লাস্টের দিকে যে কোনো স্টানে যদি স্টার সাইন থেকে থাকে, তাহলে কিন্তু একটু বেশি বয়সে উন্নতি যোগটা থাকে। এইটাই বিষয়, অন্য কিছু না। কম বয়সে ইনকাম এবং তার থেকে ভালো পারফেক্ট একটা জায়গা। আর যেহেতু চতুর্ভুজ সাইন ডবল দেখতে পাচ্ছি, যে কোনো ধরনের বড় বিপদ, বড় বাধা থেকে আপনাকে অগ্রসর করবে। একটা জিনিস, সাইনগুলো দেখুন হাতের ক্ষেত্রে কত সুন্দর সাইন, প্রোগ্রেস লাইনগুলো দেখুন, একটা দুটো তিনটে বড় বড় প্রোগ্রেস লাইন। এত প্রোগ্রেস লাইন থাকার অর্থ হলো খুব ভালো মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সেটা তো প্রথমে বললাম। আর আপনার হাতে ডেভেলপমেন্ট আপনার জন্য ওয়েট করছে ভবিষ্যতে। পড়াশুনোর দিকটা একটু দেখুন, শুধুমাত্র পড়া, অন্যদিকে নজর দেবেন না, পড়াশুনোর দিকটা দেখুন, সেটা ভালো হবে আপনার ক্ষেত্রে। কারণ বাপরে, মোবাইলটাকে আপনি তো যথেষ্ট পরিমাণে কাজেও লাগাচ্ছেন, সঠিক কাজে। এই পরিমাণ বাচ্চার যেটা থাকা উচিত, যে কেউ কেউ আছে কার্টুন দেখতে দেখতে দিন কাটিয়ে দেয়, ইনি কিন্তু সেরকম ধরনের দেখছি না আমি। রাহুর ক্ষেত্রটা কতটা স্ট্রং, মোবাইলটাকেও, যে কোনো ইলেকট্রনিক্স জিনিসটাকেও সঠিক কাজে লাগিয়ে দেওয়ার লোক। কারণ একটা কথা বলি, যাদের এই বয়সে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে রাহুর ক্ষেত্রটা খারাপ হতে, তার কারণ এরা ইলেকট্রনিক জিনিসকে একটা খারাপ ইস্তেমাল বা খারাপ ব্যবহার করে থাকে, যার কারণে রাহুর ক্ষেত্রটা খারাপ হয়। ইনি খারাপ ব্যবহার করছেন না, এতটা বুদ্ধিমান। ইনি সবসময়ের জন্য চাইছেন যে মোবাইলটাকে ব্যবহার করে কী করে আরও বেশি উন্নতি করা যায়, কী করে পারফেক্ট জায়গায় পৌঁছানো যায়। এতটা বেশি চালাক, আপনি ডেভেলপমেন্ট করবেন খুব জলদি, সেটাও বলে দিলাম, খুব ভালো জায়গায় পৌঁছে যাবেন একদিক থেকে। আরেক দিক থেকে দেখুন, তীর ধনুক আকৃতির এই যে সাইনটা, এই যে সাইনটা তীর ধনুক আকৃতি হয়ে বেরিয়ে যাচ্ছে, তীর ধনুক বলা ভুল, যে বাণের আকৃতিটা হয় না, যেটাকে তীরে জড়া হয়, সেরকম টাইপের সাইনটা। গতিটা, যে মোশনটা বেশি থেকে থাকে ব্যক্তিগত জীবনে, গতিটা অনেক প্রখর থেকে থাকে, অনেকটা আলাদা টাইপের হাত। এবং প্রোগ্রেস লাইন যাদের বেশি থাকে তাদের উন্নতি যোগটা প্রবল হয়ে থাকে। তাছাড়াও রেখাগুলোও দেখুন না, সবকটা রেখায় সেলফ মেডেড, কারোর থেকে কিচ্ছু নেওয়ার ইচ্ছে নেই, নিজের থেকেই করব, এরকম একটা বিষয়। আপনি অল্প বয়সে ইনকাম করতে চালু করবেন, খুব ভালো জায়গায় পৌঁছে যাবেন, সেটাও বলে দিচ্ছি। সাথে যারা দেখছে তাদের আশীর্বাদ থাকলো। এখানে দেখুন শুক্রের স্থানটা কতটা বেশি ভালো আছে, ফ্ল্যাট আছে। একটা দিকটা দেখুন, শুক্রের স্থানটা যাদের অনেক বেশি উন্নত হয় সেটা খুবই ভালো, জায়গাটা অনেকটাও বেশিও নিচ্ছে, ঠিক আছে, তো বয়সটা অনেক কম। সামান্য পরিমাণে এটা থাকার জন্য আপনার স্টাইলটা একটু আলাদা টাইপের হবে, হয়তো সেটাও বুঝতে পারছি, একটু স্টাইলিশ অথবা নিজের উপরে খরচা করার যে চাহিদা সেটাও থাকছে। তার উপরে একটা বিষয়, শুক্রের একটু অন্য পজিশনে আছেন, দেখুন সবার থেকে একটু অন্য পজিশন পাবেন শুক্রের যে জায়গাটা। এরা খুব জলদি কমফোর্টেবলে পৌঁছে যায়, কমফোর্টেবল লেভেলে পৌঁছে যায়, কিন্তু ইনি আবার অনেকটা কমফোর্টস কিন্তু পছন্দ করবেন না একটা সময়ের পরে গিয়ে, কারণ শনির স্থান মোটামুটি ঠিক আছে। সেক্ষেত্রে কি অনেক বেশি কমফোর্টস কিন্তু অনেক পছন্দ করবেন না, দেখবেন একটু স্ট্রংলি হয়ে চলার চিন্তা ভাবনা করছেন। যাই হোক, আপনার ক্ষেত্রে এত বলা উচিত নয়, যে প্রথমত আপনার যেটা উচিত, পড়াশোনার ক্ষেত্রটা ভালোভাবে চালিয়ে যান, খুব উন্নত হবে, ব্রেন অনেক বেশি ডেভেলপমেন্ট আছে, আপনি যদি ভালো করে পড়াশুনো করেন বা সেই ক্ষেত্রে থেকে একটা ভালো রেজাল্ট অনেক বেশি আনতে পারবেন। তবে একটা জিনিস, ইলেকট্রনিক জিনিসের সঠিক ব্যবহারটা আপনি করছেন বা আপনি চাইছেন সঠিক ব্যবহারটা করতে, সেটা আপনার ভবিষ্যতে অনেক বেশি পারফেকশন দিয়ে দেবে। ইলেকট্রনিক জিনিসকে অনেক বেশি ভালোভাবে ইস্তেমাল করার একটা চাহিদা থাকবে। এই ক্ষেত্রে একটা কথা বলি, এই যে পুরোটা ঘিরে নেওয়া না, এটা একটা খারাপ দিক হলো। আর এই যে গোলাকার জিনিস, মাঝে মাঝে কোনো ক্ষেত্র থেকে দেখবেন সব কিছু ঠিকঠাক চলছে, মাঝে একটা বদনামে, এরকম ধরনের একটা চান্সেস কিন্তু থাকবে। কারণ এই ক্ষেত্র থেকে একটা গোলাকার ভাব বোঝা যাচ্ছে। আর একটা জিনিস, যে শুধুমাত্র গোলাকার হলেই যে ওটা হয় তাই না, এই ক্ষেত্র থেকে একটা অস্পষ্ট রেখা কিন্তু গোলাকার একটা ভাব দেখা যাচ্ছে। যাই হোক, শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে, অত বেশি খারাপ দিক আপনার ক্ষেত্রে নির্দেশ করছে না। অনেক বেশি বন্ধু বান্ধব আবার কিন্তু পছন্দ নয়, অনেক বেশি বন্ধু বান্ধব পছন্দ নয়, খুব চালাক আছে, অনেক বেশি বন্ধু বান্ধব পছন্দ নয়, ফ্যামিলিকে সাথে নিয়ে চলার সবসময়ের জন্য ইচ্ছা নেই, যতটুকুনি দরকার ততটুকুনি ঠিক আছে এনার ক্ষেত্রে। এই আঙুলটা কতটা স্ট্রং দেখুন, এই রেখাটা, এরা কিন্তু অনেক বেশি খরচা করতে না আর সবাইকার পিছনে, বন্ধু বান্ধবের উপরে তো বিশেষত না, ওদের থেকে নেবে কিন্তু তাদের দেবে না, এরকম একটা বিষয়। খুবই সুস্পষ্টবাদী একদম, যতটুকুনি বলার দরকার মুখের উপরে বলে দেবে, যতটুকুনি বলার দরকার ততটুকুনি বলবেন, কথার মাহির আছেন। আবার
আপনি একটা কাজ করুন, সব থেকে ভালো রেজাল্ট পাবেন সূর্যের আরাধনাটা করুন, একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে, খুব ভালো রেজাল্ট পাবেন, ভালো জায়গায় পৌঁছে যাবেন। আমাদের ক্ষেত্রেটা একটু দেখা দরকার। একটা কথা বলে দিই, পরবর্তীতে হয়তো বৃদ্ধঙ্গলটা অনেকটা শর্টেজ হয়ে অবস্থান করে, যতটুকুনি কথা বলা দরকার ততটুকুনি, কারণ এরা টু দ্য পয়েন্ট কথা বলে থাকে, পয়েন্ট টু পয়েন্ট কথা বলে থাকে সবসময়ের জন্য, এই দিক থেকে অনেক বেশি বিরক্ত হয় না। তবে মাঝে মাঝে একটু ভয়ও আবার মনের ভিতর কাজ করছে, ধার্মিক ভাবনাপন্ন কম বেশিও আছে, আবার এই দিকটাও ক্লিয়ার আছে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এত বড় করতে চাইছিলাম না, আপনার যে মেইন বিষয়গুলো সেগুলো হয়তো জানা হলো। এখানে একটা হাত আমি নিয়েছি যেহেতু, বা আমাদের ক্ষেত্রটা আমি নিইনি, মানে ট্রায়াঙ্গেলটাও কিন্তু ধীরে ধীরে সুস্পষ্ট হচ্ছে, এবং এখান থেকে বৃহৎ ট্রায়াঙ্গেলটা দেখুন রেখাগুলোর অবস্থান, এখান থেকে একটা রেখা এই, আবার এখান থেকে একটা রেখা এই পর্যায়ে গিয়ে প্রায় মিশছে। যদিও ক্লিয়ারিটি নেই, ছোট মানুষ তো অনেক ক্লিয়ার করে পাঠাতে পারেনি, তবু আমার মনে হয় এরকম টাইপের রেখাটা হবে। অর্থাৎ কত বড় পজিশন সেটা আমি বারবার ভিডিওতে বলে থাকি, এখানে বারবার বলার দরকার হবে না, এত বড় বড় ভালো পজিশনে পৌঁছে যাবেন। যাই হোক, আশা করছি মিস্টার প্লাবন বাবু আপনি আমার অ্যানালাইসিসের দ্বারা সন্তুষ্ট হয়েছেন, ভবিষ্যতে আরও অনেক বেশি এগিয়ে যান, আরও বড় হন, এই আশীর্বাদ।